ওয়েস্ট সিকিমে আজ আমাদের 3 নম্বর দিন। আজকে আমরা সিটকেং তুলকু বার্ড পার্ক এবং সিকিমের র্যানসেন ক্যাপিটাল র্যাবডেন্স এই দুটোকে কভার করব। আর জায়গাগুলো খুবই সুন্দর। ওয়েস্ট সিকিমের এটাই সবথেকে বেস্ট পার্ট আমার যতটুকু মনে হয়েছে। আমরা এখন বার্ড স্যাংচুয়ারিতে আসলাম, পেলিংয়ের বার্ড স্যাংচুয়ারি। রাস্তাটা খুবই শান্ত একদম। এখানে প্লাস্টিক, কোনো প্লাস্টিকের বটল বা কিছু প্লাস্টিকের কিছু এন্ট্রি করতে দেয় না, সেজন্য প্লাস্টিকের বোতল ছিল, জলের বোতলগুলো, তো সেগুলো রেখে দিয়ে আসলাম আমরা। আমরা যে হেঁটে যাচ্ছি তার ডান দিক দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে সিকিমের অ্যানসিয়েন্ট ক্যাপিটাল র্যাবডেন্স যা যেতে হবে। তো প্রথমে আমরা বার্ড স্যাংচুরি দেখার পর তারপরে এই রাস্তা দিয়ে আবার যাব সিকিমের অ্যানসিয়েন্ট ক্যাপিটাল দেখার জন্যে। আমরা বেশিরভাগ টাইমে রাইডিং গিয়ার্স পরেই ঘুরে বেড়াচ্ছিলাম, সে কারণের জন্য এই ভাইটিকে দেখো, আমাদের রাইডিং গিয়ার্স পরে থাকার জন্য খুব কৌতূহলের সহিত আমাদেরকে দেখে আছে। হয়তো সিকিম আসার ওর সফল হয়ে গেছে আমাদেরকে দেখে। এখানে কিছু, এখানে জল, আমাদের শুয়ের মধ্যে কোনো রকম যদি পয়জন থাকে সেটা ক্লিয়ার করার জন্য এখানে একটা কেমিক্যাল দেওয়া আছে। এখানে শুটিকে ভিজিয়ে নিতে হবে আগে, যেতে হবে। পুরোটা নেট দিয়ে ঘেরা করা আছে। ভেতরে আছে সব রকম পাখি, অনেক রকমের পাখি আছে। কয়েকটা ফটো যেগুলো আমার ভালো লেগেছে সেগুলো দিয়ে দিয়েছি আমি। অপরাহ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এরকম ট্রাকিং হাফিয়ে গেছি সবাই, আমরা তবুও চলছি, এসেছি যখন ঘুরতে। আমাদের এখানে লাগতো এনার্জি ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্কস তো নেই। আমরা এখন সিকিমের অ্যানসিয়েন্ট ক্যাপিটাল অফ সিকিম র্যাবডেন্স সাইট নামে একটা জায়গাতে আছি। এটা খুব পপুলার জায়গা ওয়েস্ট সিকিমের, বলতে গেলে সব থেকে পপুলার জায়গা হয়তো এটাই। এটা হলো ওয়েস্ট সিকিমের পুরনো ক্যাপিটাল, সবাই আছে এখানে, অনেক পুরনো ক্যাপিটাল। এখানে আগে রাজা থাকতো, এখানে সবাই ফটোগ্রাফি করছে। মোটামুটি আমাদের সিকিম ওয়েস্ট সিকিমের সব পার্ট শেষ হয়ে গেল, তো এখন আমরা রিটার্ন হব। এখন মোটামুটি 12:30 বাজে, আশা করি 4-5 ঘন্টার মধ্যে শিলিগুড়ি ঢোকার চেষ্টা করবো আমরা। আজ আমাদের ফিরে যাওয়ার দিন, 3 দিন যে কীভাবে কেটে গেল সেটা বলে বোঝাতে পারবো না। তাই আমি আশা রাখবো যে কেউ আসুক না কেন, যদি 3 দিন সময় নিয়ে আসে তাহলে ওয়েস্ট সিকিমের পুরো সৌন্দর্যটা ভালো করে উপভোগ করতে পারবে। তাই এখন আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি, আর অলরেডি 2টো বেজে গেছে, সেই কারণের জন্য আমরা বেশি ব্লগিং করছি না, ডাইরেক্ট তিস্তাতে গিয়ে থামবো একবারে আমরা। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বাই বাই।